चतुर्थ पर्याय निर्वाचन पाई आज बालेश्वर गस्त करुछंती प्रधानमंत्री नरेंद्र मोदी एवं नरेंद्र मोदी को देखा करिया पाई बालेश्वर संसदीय क्षेत्र रु विभिन्न कोण अनुकोण रु लोक आछंती तबे एहारी भितरे जने दिव्यांग जी की अछंती से खोद निजे चली चली आछंती एवं प्रधानमंत्री नरेंद्र मोदी को देखा करिया पाई ताकर टिके झलक पाइवा पाई सीधा सळक आमे आलोचना करिवु आज्ञा नमस्कार आज्ञा प्रथमत अर्घोस को आपन को स्वागत जदि देखिबा आमे किछि झलक आपणकर देखथुलु आपण सेठु बैरिकेड बंधाइछ किंतु नरेंद्र मोदी को देखा करिया पई आपण नरेंद्र मोदी टी शर्ट पिंचंती एवं ताकु देखा करिया पई आपण सेठु गुरुंडी गुरुंडी आस्थुले केमती लागुछि प्रथमत कोबि जय श्री राम बहुत भलो लागुछि जेतेबेला आमे देश एवं राज्यर प्रश्न उठुछि सेतेबेला आमे नरेंद्र सरकार आमे जने बहुत बड़ फ्रेंड मध्ये आमर तांकर प्रतिटी कार्य प्रतिटी योजना मते बहुत भलो लागे সেই দৃঢ় বিশ্বাস আশা রখি আমি আগামী ইলেকশন পাই মোদীজি আমি সহযোগ করবু তথা আপনার মোদী ফ্যান ইয়েস হাই নট যেহেতু দেশ আমার বহু বড় সে কার্যকারী করছেন তো আমি মোদী ফ্রেন্ড কে চলবে কিংবা আমার গুরু কে চলে কেন সে আমাকে মহামারী বহু বড় সংকট আমি সে রক্ষা করছেন এবং অন্যান্য কার্যক্রম সে হাতক নেবে আমার আগামী আশা অই উদ্দেশ্য রক্ষি আজ সকালপুর বহু দূর আসিছি পাখাপাখি 90 কিলোমিটর 95 কিলোমিটর পাখাপাখি হব দূর আমার ঘর আসি পৌঁছিছি সকাল নখাই নুপি আসি পৌঁছিছি সারু দেখা করবি হুয়ে যদি চান্স মিলে হুয়ে দুঃখটা টিকি জনাই পারি কারণ আমার হ্যান্ডিক্যাপ ভাই ভীকে এমনি কিছু যোজনা এপর্যন্ত আসি না আমাকে অনদেখা করা যাই মানে হ্যান্ডিক্যাপ ভাই মানি রাজ্য সরকার কিছু কর না কী করছেন যা বি করছেন সে খাতা ক্ষতি আমরা করছেন আমার এমনি কিছু যোজনা না গোটে চাকরি পাই দ্বারস্থ হওয়ার 2 লক্ষ 3 লক্ষ আমি মগা যাচ্ছি মু পূর্ব থেকে মুখ্যমন্ত্রী পাখ যাই কিন্তু সেতবে স্যার সুদর্শন স্যার লে আমার 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 এমএলএ স্যার লে সে দুঃখ বুঝলে না মুখ্যমন্ত্রী পাখি চিঠি করি আনি আগে আগে তুরন্ত চাকরি দিয়া যাও সে কিছু দুঃখ বুঝলে না সে আশা নাই আমি নরেন্দ্র মোদী পাখ আসিছু যদি আমি তাঁর সাক্ষাৎ আজ পাইবি ভগবান দয়ারু তার দুঃখটা জনাইবু দেখা সেই বহুত বড় আশা নাকি আমি আসিছু আমার হ্যান্ডিক্যাপ ভাই বোন মানে কিছু যোজনা এপর্যন্ত হয়ে না কেবল মাত্র ভত্তা সে ভত্তার কোণ আমি বঞ্চি পারি যেটি অফিসর মানে কথা আমি দেখিবা আপনার এটি স্বতঃপ্রভূত কি ডাকিছি না আপনার নিজে আসছেন না 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 মতো আমি কে ডাকি না মু নিজ দুঃখ জনাইপা আসছি ভাবুছি গোটে চান্স যদি নেবি ভগবান দয়ারু যদি মিলে যাতে স্যার দেখা আমার দুঃখ জনাইবু মু কেবল মোপাই আসিনি মো স্বার্থ পূরণ করা আসিনি মু আসছি সাধারণত হ্যান্ডিক্যাপ ভাই ভীপাই দিব্যাঙ্গ কোণী যোজনা এপর্যন্ত সকসেস হয়ে না গোটে দেখুন ইলেকট্রিক গাড়ি আমি দ্বারস্থ হচ্ছি কিন্তু এপর্যন্ত আমি ইলেকট্রিক গাড়ি মিলি না বিভিন্ন প্রকার যোজনা চালিছে যোজনা পরে যোজনা যদি কহবা কেন্দ্র সরকার বিভিন্ন যোজনা করছেন দিব্যাঙ্গ ঠু আরম্ভ করি কি মধ্যবিত পরিবার পর্যন্ত কিন্তু ইয়ে রাজ্য সরকার বাটমণা বাটমারণা করছেন কি আরে গোটে ঘর মাগিলাকে আমার টঙ্কা দিও এটা দিও ভত্তা পাই কইলে বিশ্বাস করবি গোটে ভত্তা পাই আমি বহুত সংঘর্ষ করা পড়ছে এপরিকি সেতবে সময়ের 500 টাকা আমার দেওয়া পড়ছে গোটে ভত্তা পাই গোটে সেটার এ দুর্নীতি ভ্রষ্টাচার কেবে হটিব আমি সেই আশা নাকি আসিছু যদি আজ প্রধানমন্ত্রীকে দেখা মিলে আমি সব দুঃখ জনাইবু এ আমার বড় আশা গোটে বহু দূর আসিছি আমার চাকরি বর্ষ আ মাত্র 2-3 বর্ষ রইলা সেই আশা নাই গোটে কথা কইবা এথর ওড়িশারে যে মোদী সরকার পরিবর্তন নিশ্চিত আসিব আমি বহুত আশা রকিছু সেই আশা নাকি আমি আজ সংকল্প নিয়েছু আমি আমার এমএলএ স্যার এবং এমপি মহোদয় এবং দরকার পড়লে আমার প্রধানমন্ত্রী আমি সাহায্য করার আসছু আমার তো কিছু অস্ত্র না গোটি মাত্র ভোটিং অস্ত্র না সেই অস্ত্র আশ্রা কোটি রক্ষিছু 25 বর্ষ আমি কিছু পাই না দেখুন মো গোড় আপনার সম্পূর্ণ ভাবে দেখিপারুবে হলাকি বিএ পাস করি সুদ্ধা আমি কিছু উপকার এপর্যন্ত পাই না এ দ্বারা সে দরস্থ হওয়া পড়ুছি না চাকরি ক্ষেত্রে না উপরি যে চাকরি পালে সে উপরি গলা কিন্তু আমার উপরে তো দূর কথা আমি মানে না আমি 25 বর্ষ সরকার ভিতরে ইয়ে দুর্নীতি ভ্রষ্টাচার পিসি কারবার নিহাতি হচ্ছে অবভিয়সলি এটা তো হচ্ছে আপনার দেখুন গোটে আপনার মোটে চালু মোটর দেখুন গোটে আবাসিক যোজনা এপর্যন্ত হয়ে পড়ে না তুমি কেউটিকার লোক না বিজেপি লোক তাহলে তোমার হয়ে পড়বে না রাজ্যের এই সব সিস্টম বহু সিস্টম সব অছি কইলে বর্তমানে সমস্ত বিরোধী হয়ে যাবে ভাবিবা আমি অসম্ভব হয়ে পড়ে খালি আমি গোটে দুর্বল প্রাণী কইলে চলে তবে আমি কাহার বিরোধী তো কই পারিব না খালি এতিও কইবো আমি এপর্যন্ত কিছু পাই না যাহা বি পাইছো খাতা কলমর সব গভর্নমেন্ট হিসাব নেই তাঁর যে নবা তা সব নেই আপন আজ আসছেন মোদী দেখা করিব এবং মোদী দুঃখ জানাইবে যদি আপনার আপনার মিডিয়া ভাই মানে আমার সপোর্ট করতে মতো সপোর্ট করতে তাপরে নিয়ে যাওয়া বহু ভালো হুম মতো কিছু মাগিবি না কিন্তু গোটে জিনিস কইবি আমার যে কার্যক্রমী হচ্ছে সেটা খাতা ক্ষতি আনলে রই নযাও সেটা মানে রই যাচ্ছে খাতা ক্ষতি আনার পরে সব আমি পছন্দ করু না তো আমি যদি প্রকৃতর হেল্প করে মাইন্ডর থাকে আমি গোটে স্পেশাল গোটে যে আমার যোজনা করছেন সব আমার স্পেশাল গোটে স্কোয়াড গোটে গঠন করা যাও আপনার শুনিপারুলে ইয়ে যে দিব্যাঙ্গ ব্যক্তি অনেক মোদী দেখা করা এবং মোদী
ଯେଉଁ ଝଲକ ରହିଛି ତାଙ୍କୁ କେମିତି ସେ ପାଇବେ ସେ ନେଇ ସେ ସୁଦୂର 90 କିଲୋମିଟର ଦୂର ପାଖାପାଖି ଆସିଛନ୍ତି। ଏବଂ ଗୋଟେ କଥା ଯଦି କହିବା, ଇଏ ଦିବ୍ୟାଙ୍ଗ ହେଲେ ବି କେବେ ହାର ମାନି ନାହାନ୍ତି, କାହିଁକି ନା ଯଦି ଦେଖିବା ଏଇ ଯେଉଁ 25 ବର୍ଷର ଯେଉଁ ଦୁର୍ନୀତି ଭ୍ରଷ୍ଟାଚାର ରହିଛି, ଯଦି ହୁଏତ ମୋଦିଙ୍କ ଦେଖା ମିଳେ ଏବଂ ମୋଦିଙ୍କ ସହିତ ସ୍ୱତନ୍ତ୍ର ସାକ୍ଷାତକାର ମିଳେ, ସେ ଏହା ବି ମଧ୍ୟ କହିବାକୁ ରାଜି ଅଛନ୍ତି ଯେ 25 ବର୍ଷ ଦୁର୍ନୀତିରେ କୌଣସି ଦିବ୍ୟାଙ୍ଗଙ୍କୁ କୌଣସି ଯୋଜନାରେ ଲାଭ ମିଳିନାହିଁ। ତେବେ ଯାହାକି ଆପଣ ଦେଖୁଥିଲେ ଯେଉଁ ଦିବ୍ୟାଙ୍ଗ କେମିତି ଆସିଛନ୍ତି ମୋଦିଙ୍କ ଝଲକ ପାଇବା ପାଇଁ ଏବଂ ମୋଦିଙ୍କୁ ସାକ୍ଷାତ ପାଇଁ ସେ ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି। ବାଲେଶ୍ୱରରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ ଜ୍ଞାନ ରଞ୍ଜନଙ୍କ ସହ ଅଭିଜିତ ଦାସଙ୍କ ରିପୋର୍ଟ, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।